হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আসন্ন 2022 WBCS পরীক্ষার জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য জিওগ্রাফি বুস্টার সিরিজ আমি কন্টিনিউ করছি, এবং এখানে আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। এই দুটো জিনিস কিভাবে হয় সেটা আমরা জানবো। এইভাবে ছোট ছোট টপিক যেগুলো অলরেডি পরীক্ষাতে কোশ্চেন এসছে এখান থেকে, সেইগুলো সম্পর্কে আমরা ডিসকাস করছি। এবং এর আগে আমি অনেকগুলো ক্লাস বানিয়েছি জিওগ্রাফি বুস্টার সিরিজের, তোমরা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জিওগ্রাফি বুস্টার সিরিজ পেয়ে যাবে, বা সেই প্লেলিস্টটা অবশ্যই দেখো। নিচে ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি এবং এই লিঙ্কে গিয়ে তোমরা এই প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে সহজ করে এবং ছোট ছোট করে তোমাদের সামনে তুলে ধরছি এই সিরিজের মাধ্যমে। এটা লাইভ ক্লাসের টাইমিং মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় আমি লাইভ ক্লাস নিচ্ছিলাম, যেটা একটু চেঞ্জ করছি, বুধবার থেকে রবিবার রাত্রি 9টায় লাইভ ক্লাস নেব। এবং এগুলো প্রত্যেকটাই ফ্রি ক্লাস, তোমরা অবশ্যই এগুলোতে অ্যাটেন্ড করো প্রতি বুধবার থেকে রবিবার রাত্রি 9টায়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটু চ্যানেলটা রেকমেন্ড করো যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে। এছাড়াও যদি তোমরা এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। প্রথম আমরা জানবো যে লুনার এক্লিপস বা বাংলাতে যাকে চন্দ্রগ্রহণ বলা হয়, চন্দ্রগ্রহণ কিভাবে হয়, কনসেপ্ট কি, এবং এখানে মেন যে কারণটা সেটা কিভাবে হয়ে থাকে। সবার আগে আমরা একটা জিনিস অন্তত জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, সূর্যের চারিদিকে একটা উপবৃত্তকার পথে প্রদক্ষিণ করছে পৃথিবী, আবার চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে এরকম একটা কক্ষপথে। তো এইরকম জিনিসটা প্রতিনিয়ত হয়ে আসছে। এবার কোনো কোনো সময় এরকম হয় যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে চলে আসে। তোমরা উপরের যে ছবিটা সেটাতে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যিখানে চলে আসছে। এবার সূর্য থেকেই সমস্ত আলো আসছে, আমরা যে আলো যা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই সূর্য থেকে আসছে, সূর্যের আলোর কারণে হচ্ছে। যদি সূর্য না থাকতো তাহলে আমরা কোনো কিছুই দেখতে পারতাম না এবং সবসময় একটা অন্ধকার ভাব বিরাজ করত। এবার পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসছে, তার ফলে কি হচ্ছে, পৃথিবী সূর্যের আলোকে পুরোপুরি ভাবে গার্ড করে দিচ্ছে, যে এবং সূর্যের আলো চাঁদ অবধি পৌঁছতে পারছে না। এবং চাঁদের যেহেতু কোনো আলো নেই, আমরা রাত্রের আকাশে চাঁদকে চকচক করতে দেখি কারণ চাঁদের ওপর সূর্যের আলো পড়ছে সেই কারণে। যদি সূর্যের আলোই গার্ড হয়ে যায় তাহলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তার ফলে চাঁদকে দেখা যাবে না, এবং এই যে ঘটনাটা সেটাকেই চন্দ্রগ্রহণ বলে আমরা জানি। এবং চন্দ্রগ্রহণ অবশ্যই এমন দিনে হবে যে দিনটা পূর্ণিমা থাকবে। এটা খুব মোস্ট এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের জানতে হবে, পূর্ণিমা হলেই চন্দ্রগ্রহণ হবে। সেম জিনিসটা ইংলিশে লেখা রয়েছে, যারা ইংলিশে নোটস করবে তারা এখান থেকে এটা পেয়ে যাবে। দু ধরনের চন্দ্রগ্রহণ হয়, এক নম্বর হচ্ছে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং সেকেন্ড হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস কখন হবে, যখন আমরা দেখব যে চাঁদ এক্স্যাক্টলি পৃথিবীর উল্টো দিকে রয়েছে, যেটা তোমরা এই পাশের এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের উদাহরণ। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সূর্যের যে আলো সেটা যাচ্ছে এইরকম একটা ওয়েতে, সেটা গার্ড হয়ে যাচ্ছে পৃথিবীর কারণে, তার ফলে পৃথিবীর একটা ছায়া এই পথে চলেছে এবং চাঁদ পুরোপুরি ভাবে এর মধ্যে রয়েছে, একদম এক্স্যাক্টলি এই ছায়ার মধ্যে রয়েছে, যে অন্ধকার অংশটা দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে, তার ফলে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কিন্তু যদি কোনো কারণে এরকম হয় যে চাঁদ এইরকম জায়গায় রয়েছে তাহলে হাফ অংশ, চাঁদের হাফ অংশ পৃথিবীর ছায়ার মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে, হাফ অংশ এখনো আলোকিত অংশের আলোকিত আলোকের দিকে রয়েছে বা একটু আলো হলেও পাচ্ছে। তো এইরকম যখন ঘটনা ঘটে সেই সময় হয় আংশিক চন্দ্রগ্রহণ। তো মেন ব্যাপার হচ্ছে চাঁদের যে ছায়া তার মধ্যে, সরি, পৃথিবীর যে ছায়া তার মধ্যে চাঁদ কোথায় অবস্থান করছে, তা সেই অনুযায়ী এই দু ধরনের চন্দ্রগ্রহণ হয়ে থাকে। নেক্সট হচ্ছে সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস। এই ঘটনাটা কিভাবে ঘটে, আমরা যে জিনিসটা দেখলাম যে চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসছে তার ফলে চন্দ্রগ্রহণ হচ্ছে, ঠিক উল্টো ঘটনাটা ঘটে যখন তখন হয়ে যায় সূর্যগ্রহণ। অর্থাৎ সূর্য এক জায়গায় স্থির থাকছে, সূর্য কোথাও যাচ্ছে না, কিন্তু
পৃথিবী এবং চাঁদ ঘুরতে ঘুরতে যদি এরকম অবস্থায় চলে আসে যে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করছে, চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করছে, তার ফলে কি হচ্ছে, সূর্যের যে আলো সেটাকে চাঁদ গার্ড করে দিচ্ছে, এখানে বাংলায় রয়েছে। তো যে এই যে ঘটনাটা সেটাই আমরা সূর্য গ্রহণ নামে জানি। এবার কি হচ্ছে, সূর্যের যে আলো সেটা ধরো এটা সূর্য, সূর্যের আলো এইভাবে আসছে, এখানে রয়েছে পৃথিবী, এখানে রয়েছে চাঁদ, মাঝখানে চাঁদ চলে এসেছে, এর ফলে সূর্যের আলো চাঁদ যতটুকু গার্ড করে দিচ্ছে সেইটুকু অংশ মানুষ, ধরো এখানে কোনো একজন মানুষ রয়েছে, সে সূর্যকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ চাঁদ মাঝখানে পড়ছে এবং চাঁদের ছায়াটা এইটুকু অংশের মধ্যে পড়ছে, যেটা এখানে কালো করে দেখানো হয়েছে, এইটুকু অংশের মধ্যে পড়ছে। অর্থাৎ এইটুকু অংশের মধ্যে কোনো মানুষ যদি অবস্থান করে তখন সে সূর্যকে দেখতে পাবে না এবং মনে হবে সূর্য নেই, তো সেই জিনিসটাকে বলা হবে সূর্যগ্রহণ। কিন্তু অন্যদিকে কোনো একটা মানুষ ধরো এই জায়গাটাতে অবস্থান করছে, যেখানটা আমি মার্ক করছি সেই জায়গাটাতে অবস্থান করছে, সে কিন্তু সূর্যকে দেখতে পাবে। অর্থাৎ সূর্যগ্রহণ পৃথিবীর সমস্ত জায়গা থেকে কোনোদিনই হতে পারে না, এইটুকু অংশের মধ্যে, যেটুকু অংশ চাঁদ গার্ড করে দিচ্ছে, চাঁদের ছায়া এসে পৃথিবীর ওপর পড়ছে, সেইটুকু অংশের মানুষ সূর্যকে দেখতে পাবে না এবং এইটাকে বলা হবে সূর্যগ্রহণ। তাহলে মেন কনসেপ্ট যেটা, এখান থেকে দুটো জিনিস সেটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে চন্দ্রগ্রহণ কখন হবে, যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসবে তখন হবে চন্দ্রগ্রহণ, যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসবে তখন হবে হচ্ছে সূর্যগ্রহণ। এই দুটো সব থেকে বড় কনসেপ্ট। এবারে সূর্যগ্রহণ তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রথম যে সূর্যগ্রহণ সেটাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এখানে একটু ভুল টাইপিং হয়েছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেকেন্ড হচ্ছে আংশিক সূর্যগ্রহণ এবং থার্ড হচ্ছে বৃত্তাকার সূর্যগ্রহণ। তিন ধরনের সূর্যগ্রহণ হয়ে থাকে। অর্থাৎ আমরা আবার যদি পাশের ছবিটাতে চলে যাই, এইখানের যে মানুষ, ধরো এখানে একটু জুম করলে ছবিটা ভালো হতো, আমি চেষ্টা করছি একটু ছবিটা জুম করার, ছবিটা আমি জুম করে দিয়েছি। এখানে তোমরা বুঝতে পারছো যে এই যে অংশের মানুষ, যে যারা ডিপ ব্ল্যাক যে অংশটা দেখানো হচ্ছে, যে টুকু অংশ সেইটুকু অংশের মধ্যে যারা রয়েছে তারা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যে থাকবে। অর্থাৎ কোনো একজন মানুষ যদি এইরকম জায়গাতে অবস্থান করে, আমি আরো একটু যদি বড় করে ছবিটাকে আঁকি, এটা সূর্য, ঠিক আছে, এটা চাঁদ, ওকে, এটা হচ্ছে পৃথিবী। সূর্যের আলো এখানে এসে পড়ছে, তার ফলে সূর্যের আলো গার্ড হয়ে যাচ্ছে, দিয়ে এতটা অংশের মধ্যে সূর্যগ্রহণ হবে। কিন্তু চাঁদের এক্স্যাক্টলি সামনাসামনি যে জায়গাটা, সেই জায়গায় যারা রয়েছে, এই অংশে যারা রয়েছে, তারা অ্যাকচুয়ালি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবে, যেখানে সূর্যকে একেবারেই দেখা যাবে না, এখানকার মানুষ একেবারেই সূর্যকে দেখতে পাবে না, এইটুকু অংশের মানুষ একেবারেই সূর্যকে দেখতে পাবে না, তো সেটাকে বলা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। নেক্সট হচ্ছে আংশিক সূর্যগ্রহণ। এটা কোন জায়গায় হবে, যে জায়গায় এইটুকু অংশে হয়ে গেল হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাকি যেটুকু অংশ চাঁদের ছায়া পড়ছে সেইটুকু অংশের মানুষ ধরো এখানে রয়েছে বা এখানে রয়েছে, তারা দেখতে পাবে হচ্ছে আংশিক সূর্যগ্রহণ। তারা সূর্যকে একটু দেখতে পাবে, একদম পুরোপুরি দেখতে পাবে না, এরকম নয়, আংশিক দেখতে পাবে, তো এই জিনিসটাকে বলা হবে আংশিক সূর্যগ্রহণ। এবং বৃত্তাকার সূর্যগ্রহণ ব্যাপারটা তোমরা একদম প্রথমে, আমি যে ছবিটা ইউজ করেছি সেটা অ্যাকচুয়ালি বৃত্তাকার সূর্যগ্রহণের ছবি, এটা হচ্ছে বৃত্তাকার সূর্যগ্রহণের ছবি, দেখতে অনেকটা রিংয়ের মতো লাগে, দেখে মনে হবে যে সূর্যের একটা মানে যেটাকে বলয় বলা হয় অ্যাকচুয়ালি, এরকম টাইপের দেখতে হবে, সেটাকে বলা হয় বৃত্তাকার সূর্যগ্রহণ। এবার এটা কখন হয়, এটা তখনই হবে, এক মিনিট, যখন চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। ধরো এইটা হচ্ছে পৃথিবী, চাঁদ সব থেকে দূরে অবস্থান করছে, এখানে রয়েছে সূর্য, এবার সূর্যের যে আলো সেটা এইখানের যে মানুষ যার অ্যাকচুয়ালি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার কথা, সে পূর্ণগ্রাস দেখতে পাচ্ছে না, সূর্যকে একটা কিরকম দেখতে পাচ্ছে, একটা রিং এর মতো, একটা যেন মনে হবে আংটির মতো, তো সেই জিনিসটাকে বলা হয় বৃত্তাকার সূর্যগ্রহণ। এবং এটা তখনই হবে যদি এরকম ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী থেকে সব থেকে দূরে থাকে এবং সেই অবস্থাতে যদি সে সূর্যকে গার্ড করে দেয়, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। এক্স্যাক্টলি এইরকম ঘটনাটার সময় এইরকম বৃত্তাকার সূর্যগ্রহণ দেখা যাবে, যেটা খুব রেয়ার ঘটনা, খুব মানে
খুব ঘন ঘন এটা দেখা যায় না, রেয়ার। খুব তোমরা হয়তো খবরে শুনে থাকবে মাঝে মাঝে, তোমাদের হয়তো, আমাদের লাইফে একবার না দুবার এরকম হয়েছে। তো এইরকমটাকে বলা হবে হচ্ছে বৃত্তাকার সূর্যগ্রহণ। তো এই হচ্ছে আজকের টপিক। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং তোমরা এই চ্যানেলে জয়েন হতে পারো, জয়েন হয়ে তোমরা মেম্বার হয়ে এই চ্যানেলকে হেল্প করতে পারো জয়েন বাটনে ক্লিক করে। এছাড়াও যারা মেম্বার হবে তাদের জন্য স্পেশাল ক্লাস আমি তৈরি করব, প্রতি সপ্তাহে তৈরি করার চেষ্টা করছি, এবং সেই ক্লাসগুলো তোমাদের হেল্প করবে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ক্লাস আমি এখানে যারা মেম্বার তাদের জন্য তৈরি করছি। অবশ্যই জয়েন হয়েও যদি তোমরা জয়েন হতে চাও, মেম্বার হতে চাও, এটা আমার সেকেন্ড চ্যানেল। যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাহলে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমরা পেয়ে যাবে। এখানে আমি ক্লাস 9, 10, 11 এবং 12 এই চারটে ক্লাসের জন্য পড়াচ্ছি। ভবিষ্যতে অন্যান্য ক্লাস পড়ানোর ইচ্ছে আছে, যদি তোমরা সবাই বলো তাহলে অন্যান্য ক্লাসের 7, 8 এরও পড়াবো, কিন্তু মেনলি এখন 9, 10, 11, 12 কে ফোকাস করছি সেকেন্ড চ্যানেলে। তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, যদি কোনো কোশ্চেন থাকে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, নিচে ডিসক্রিপশনে প্রত্যেকটা লিংক দেওয়া রয়েছে। তো আজকের ভিডিও এখানেই কমপ্লিট, যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার অবশ্যই করো।